আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। পাওনা টাকা নিয়ে বছরসজ্জেরে খুন হলো ফুলের দুই কারিগর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত আবাসের পাখি বাগান এলাকায়। গতকাল রাতে আবাস এলাকায় রাজেশ দাসের ভাড়া নেওয়া ফুলের দোকানের ভিতরে তন্ময় মল্লিক, রাজেশ দাস ও বিমল নায়ক বসে মদ্যপান করার সময় নিজেদের মধ্যে পাওনা টাকা নিয়ে বচসা সৃষ্টি হয়। সেই সময় রাগের বসে বিমল নায়ক ধারালো অস্ত্র দিয়ে তন্ময় মল্লিক ও রাজেশ দাসকে খুন করে। আজ সকালে কোতোয়ালি থানায় নিজেই গিয়ে আত্মসমর্পণ করে বিমল। মৃতদেহ দোকানের ভিতর রয়েছে বলে পুলিশকে জানালে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেলে পাঠায়। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।